গ্রাউন্ড জিরোতে রয়েছি, বাংলা বলছে, আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি এবং এমন একজন ব্যক্তির সাথে রয়েছি, রাজনীতিতে একটি শব্দ রয়েছে কুশীলব। কুশীলব মানে হচ্ছে যারা বিভিন্ন গতি প্রকৃতিকে কখনো নিয়ন্ত্রণ করেন, কখনো সাপেক্ষে টেনে নিয়ে আসেন, কখনো স্রোতের বিপরীতে গিয়ে দাঁড়িয়ে যান। এরকম রাজনীতিবিদ বলতে একজনকে এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি, বিধাননগর তো বিএমসি নির্বাচনে 31 নম্বর ওয়ার্ডে যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী সব্যসাচী দত্ত। তৃণমূল কংগ্রেসের সাথে জন্মলগ্ন থেকে অন্তত এই অঞ্চল রাজারহাট, নিউ টাউন, সেই জমি যখন নেওয়া হচ্ছে আন্দোলন, সল্টলেক, সব্যসাচী দত্ত নামটা খুবই পরিচিত এবং হচ্ছে সেই স্রোতটাকে আপনি তৈরি করেছিলেন, কিন্তু স্রোতের বিপরীতে চলে গেলেন একটা সময় গিয়ে, এবং এমনই একটি যখন হচ্ছে সেই স্রোতটাই হচ্ছে মনে হচ্ছিল যে এটা মূল স্রোত হয়ে উঠছে, কিন্তু অচিরাত যখন বাবেল বার্স্ট হলো আপনি আবার ফিরে এলেন। এই জার্নির এইটুকু সময় নিয়ে আপনি একটু কি বলবেন? প্রথমেই বলি, 2022-এর ইংরাজির নতুন বছরে সকল দর্শক বন্ধুকে জানাই ইংরাজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা ও বয়োজ্যেষ্ঠদের প্রণাম। আপনার এবার প্রশ্নে আসি, সেটা হচ্ছে দেখুন, 2019 সালে 18ই জুলাই আমি মেয়রশিপ ত্যাগ করি, আর 5ই জুলাই থেকে আমার সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়। বিদ্যুৎ পর্ষদ কর্মচারী ইউনিয়নের আমি সভাপতি ছিলাম এবং 18টা ইউনিয়ন বিদ্যুৎ পর্ষদের, তাতে অতি বাম আছে, বামপন্থী আছে, ডানপন্থী আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, সবাই আছে। সেই সময় তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী শোভনদা ছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায়, ওনারও যে ইউনিয়ন ছিল তারাও সবাই মিলে আমাদের বলেছিল, এবং সেই সময় একটা আমার আবেগে পড়ে, আবেগতাড়িত হয়ে নিশ্চয়ই কর্মচারীদের পক্ষে আন্দোলন করেছিলাম, এবং সেই আন্দোলন দল বিরোধী করেছিলাম, সেই জন্যে দল বাধ্য হয়েছিল আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে, নিয়েছেন। আমি মেয়রশিপ ছেড়ে দিই 2019-এর 18ই জুলাই। তারপরে রাজনৈতিক ব্যক্তি, কোথাও তো একটা মাথা গুজবো, আর চাঁদ দেখতে সবার ভালো লাগে, দূর থেকে চাঁদ দেখছিলাম, ভালো লাগছিল। 1 অক্টোবর 2019 জয়েন করি। চাঁদ মানে হচ্ছে, চাঁদ তো সূর্যের আলোয় আলোকিত হয়, তাহলে বাংলার রাজনীতিতে মানে সূর্য তৃণমূল কংগ্রেস, ওটা চাঁদই ছিল বিজেপি। একদম, বাংলায় ডক্টর বিধানচন্দ্র রায়কে দেখার বা নেতাজি এনাদের দেখার আমার সৌভাগ্য হয়নি, কেন আমি তখন জন্মাইনি, কিন্তু এখন বিগত প্রায় 30 বছরের আমার রাজনৈতিক অভিজ্ঞতা বা 35 বছরে বাংলায় একটা সময় যেরকম জ্যোতিবাবুর ছবি দেখিয়ে সিপিএম ভোট পেত, সেরকমভাবে মমতা ব্যানার্জির ছবি যার মাথার ওপরে নেই সে বাংলায় পরিত্যক্ত হয়ে যাবে, এটা একদম বাস্তব। আপনি যে পোস্টার দিচ্ছেন সব জায়গাতে একটাই কমিউনিকেশনস রাখছেন, যে কথায় শুধু কাজ হয় না, মানে যে কাজ আর কি, কাজটাই প্রধানত। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্যে তার ছবি, আপনার ছবি, এবং ভারতীয় জনতা পার্টি কি কথার উপর বেস করেছিল? না হলে এখনো পর্যন্ত তাদের 2 কোটির উপর তাদের ভোট হয়েছে, 2 কোটি 27 লক্ষ, অর্থাৎ কোথাও একটা কি তাদের এখনো ভিত্তিটা থেকে যাচ্ছে? এই ওয়ার্ডে 2021 সালের বিধানসভা নির্বাচনে হাইয়েস্ট ভোটে বিজেপি লিড করেছিল, সব বুথে লিড করেছিল, 14টা বুথ আছে, 14টা বুথেই লিড করেছিল। মানুষ ওই আমার মতোই চাঁদ দেখতে ভালো লেগেছিল, কিন্তু তারপরে যা হয়, সূর্যের আলো সরে গেছে, রাতের অন্ধকারে ডুবে গেছে। সব্যসাচী দত্তের মতো এরকম একজন প্রগাঢ় যে রাজনীতি, সর্বক্ষণের রাজনীতির মধ্যে সে হঠাৎ আবেগবশত একটা সিদ্ধান্ত, এটা আবার হচ্ছে, তাহলে কি আপনার সে আবেগটা কেটে গেছে, মানে সেই আবেগটা রাজনীতি থেকে কি করে ওটা শিফটটা তাহলে আবেগের দিকে ফোকাস হয়েছিল? দেখুন, মানুষ মাত্রেই আবেগ থাকে, কারোর প্রতিফলিত হয়, কারোর হয় না। আমি একটু আবেগতাড়িত, এবং রাজনীতি আমার পেশা নয়, নেশা, আর নেশাতে তৃণমূল
দল বা তৃণমূল নেতৃত্ব কারোর সঙ্গে আমার কোনোদিন মতবিরোধ হয়নি। দলনেতৃত্ব প্রশ্নই নেই, ওটা আমার পরিবারের একজন মানে গার্জিয়ান, কিন্তু কারোর সঙ্গে কোনোদিন হয়নি। দু একজনের সঙ্গে কিছু কিছু মত পার্থক্য হয়েছিল, তার থেকে মতানৈক্য হয়, সেই থেকে বেরিয়ে যাই। কিন্তু সব্যসাচী দত্ত নামটা শুনলেই অন্তত এই বিস্তীর্ণ অঞ্চলের অনেক নেতৃত্বের মধ্যে অনেক রকম একটা টানাপোড়েন শুরু হয়ে যায়, কখনো সুজিত বসু, কখনো তাপস চ্যাটার্জি, এই নামগুলোর সাথে সাথে তখন ভেসে আসে। কি বলবেন, এইরকম একটা কঠিন একটা লড়াই, অন্তত আপনার কাছে অন্তত এটা একটা কঠিন লড়াই, এই মুহূর্তে 31 নম্বর ওয়ার্ডে নিয়েছেন, এখনো পর্যন্ত নানা রকম কথা বিভিন্ন ইতিহাসে ভাসছে। সুজিত বা তাপসদা তো আমার বিরুদ্ধে প্রার্থী নয়, তাহলে তাদের নাম আসছে কেন? এটা তো আপনারা তৈরি করেন যাতে আপনাদের টিআরপি বাড়ে। সবটাই কি আমাদের তৈরি করা? অনেক তো অনেক অনেক খবরই তো আমাদের হয় যেখানে বিভিন্ন সময় স্টেটমেন্ট এসছে, পাল্টা স্টেটমেন্ট এসছে, এখন এই মুহূর্তে হয়তো নেই, কিন্তু তৎসত্ত্বে আপনি কি বলবেন, মানে কোথাও কি রিজলভ হয়ে গেছে সবার মধ্যে? দেখুন, এই দলে দলনেত্রী যে সিদ্ধান্ত নেবেন, এবং অভিষেক যেটা দলের সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি হিসাবে যে সিদ্ধান্তটা কার্যকরী করবে, সেটা সকলকে মেনে নিতে হয়, সেটা পছন্দ হোক বা না হোক। তো শুভেন্দু অধিকারী আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী করেছেন, তিনি বলছে ভারতীয় জনতা পার্টি দাবি করছে, আজকেও সুকান্ত মজুমদার বৈঠক করেছেন বিভিন্ন প্রার্থীদের, 1 থেকে 10 ওয়ার্ডের বিভিন্ন প্রার্থীদের সাথে, তারা বলছেন যে সব্যসাচী দত্তকে হারানো আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, দেবাশিস জানা সম্পর্কে মানে তারা সেখানে তারা বাজি রাখছেন, কি বলবেন? যাক, তাহলে তারাও চিন্তা করে আমায় নিয়ে। একটা ন্যাশনাল পার্টি যে দলটা কেন্দ্রে সরকারে আছে বলে 18টা রাজ্য আমরা রাজত্ব করি, তারা আমায় নিয়ে চিন্তা করে শুনে খুশি হলাম। সুভাষজীবাবু, এই মুহূর্তে শুধু বিধাননগর এই কর্পোরেশন নির্বাচন শুধু নয়, বিএমসি গোটা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস একটা চাইছে তার ভৌগোলিক গণ্ডিকে অতিক্রম করতে, কার্যত এটা কি আপনি মনে করেন এটা মানে স্বপ্ন থেকে যাবে, না এটা অনেকটা বাস্তবে কিছুটা দেখা গেলেও যেতে পারে? বুঝলাম না। এই যে অন্য রাজ্যে যে তৃণমূল কংগ্রেস যেতে চাইছে, অলরেডি চলে গেছে তো ত্রিপুরায়, এত প্রতিকূলতার মধ্যেও 3 মাসের দল 28% ভোট পেয়েছে। মেঘালয়তে 12 জন MLA বেরিয়ে এসছে, গোয়াতে এক্ষুনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গিয়ে সভা করতে হচ্ছে, মণিপুরে ভয়েতে গতকাল ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি কোভিডকে ভুলে গিয়ে মণিপুর আর ত্রিপুরায় যে সভা করেছেন, আমার ভগবানের কাছে এই প্রার্থনা যে মণিপুরবাসী আর ত্রিপুরাবাসী কোভিড থেকে বেঁচে থাকুন, প্রধানমন্ত্রীর সভায় গেলে কোভিড অবধারিত, কারণ ওইভাবে গুতগুতি করে যদি সভা হয় তাতে কি হবে সেটা তো দেখতেই পাচ্ছেন। এই যে শুধু কি ওয়ার্ডটাই ক্ষেত্রে আপনি চিন্তা করছেন, না 41টা ওয়ার্ডে যে নির্বাচন, সেই নির্বাচনে কি প্রসপেক্ট আপনি দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের? আমি এটাই দেখতে পাচ্ছি। দেখুন, আমি অ্যাস্ট্রোলজার নই, কিন্তু আমার বিগত দিনের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে আমরা একে অপরের সঙ্গে লড়াই করছি। অনিতা আমার চেয়ে বেশি ভোটে যেন না যেতে, অনিতাকে আমি বলেছি আমার চেয়ে 1 ভোট বেশি পেলেও খুব মারব। আবার তাপসদার মেয়ে দাঁড়িয়েছে আমার মেয়ের মতো, ডাম্পি আমার হাতে তৈরি ছেলে, ডাম্পিকে বলেছি তোর ওখানে যাই ভোট পড়ুক, 1 ভোট বেশি দিবি আমার এখানে যেন হয়। এই আর মানুষের কাছে আমার আহ্বান, এই কোভিড পরিস্থিতিতে সুস্থ থাকুন, ভালো থাকুন, কোভিড বিধি মেনে চলুন, এবং ভোটের দিন নিজের ভোট নিজে দিন, শান্তিতে ভোট দিন, এই আহ্বান। মেয়র থাকাকালীন বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, বেশ কিছু জায়গার মানে ওয়ার্ডের যেমন একটা মাত্রাতিরিক্ত উন্নয়নকেও দেখা যায় বেশ চোখে পড়ার মতো, এরকম অনেক জায়গা রয়েছে, বিশেষ করে যদি আমরা 1, 2, 3, 4 এই যে বিস্তীর্ণ ও একটা 41টা ওয়ার্ড, এখানের কিন্তু একটা অসামঞ্জস্য রয়েছে, একটা কোথাও কোথাও ওয়ার্ড ভিত্তিক একটা অসাম্য রয়েছে, এই ব্যাপারে কিছু বলবেন? সেটা তো দেখুন, একদিনে তো সব করে ফেলা সম্ভব নয়, প্রথমে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হয়। মাস্টার প্ল্যান আমি তৈরি করেছিলাম, সেটা যতটা পেরেছি চেষ্টা করেছি কার্যকর করার,
সব করে ফেলেছি আমি মিথ্যে কথা বলবো না, কারণ দীর্ঘদিন ওটা বামশাসিত পৌরসভা ছিল, তার আগে পঞ্চায়েত ছিল, ওখানে যত্রতত্র অনেক মানে কি বলবো বেআইনি জিনিস তৈরি হয়ে গেছে। আমি এখন কোনো জিনিস করতে গিয়ে লোকের বাড়ি তো ভেঙে দিতে পারবো না, তো সেগুলো কিছু প্রতিকূলতা আছে, সেগুলোকে দেখে করতে হবে। অনেকটা আবেগের বসে আপনি মেয়রশিপ তখন ত্যাগ করেছিলেন, ওটা অতীত, যখন পরবর্তী সময় আবার যখন ওই প্রসঙ্গটা আসবে নিশ্চয়ই সেই আবেগটা যদি আপনার আবার ফিরে আসে, মেয়র পদে আপনিও একজন অন্যতম তখন একজন দাবিদার, সিদ্ধান্ত আপনি কতটা সহজভাবে খোলা মনে মেনে নেবেন? এই দলে দাবিদার কেউ নই, 41-0 রেজাল্ট হবে এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এই দলে একটাই নেত্রী, তার নাম মাননীয়া দলনেত্রী মমতা দি, তিনি যেটা ঠিক করবেন, অভিষেক যেটা ঠিক করবে সেটাই সবাই মেনে নেবে, এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা তারাই তো বসে ঠিক করে, দলনেত্রী তো কাউকে কোনোটা চাপিয়ে দেয় না। শেষ প্রশ্ন তবু আরেকবার আপনার কাছে, দীর্ঘদিন আমরা যারা সংবাদ মাধ্যমে রয়েছি অন্তত এখানে খবরের একটা সিংহভাগ একটা সময় হচ্ছে সব্যসাচী দত্ত সুজিত বসু, এই দুজনের একটা রাজনৈতিক লড়াই বা বিভিন্ন, তবু আরও একবার আপনার কাছে প্রশ্ন করছি, কী বার্তা দেবেন সুজিত বসু বা তার অনুগামীদের উদ্দেশ্যে? দেখুন, সুজিত একদম খুব বাস্তব, 2021 সালে আমার বিরুদ্ধে লড়াই করেছে, আমি এখনো মনে করি আমার আর সুজিতের লড়াইটা নিমিত্ত মাত্র, লড়াইটা হয়েছে অর্জুন আর কর্ণর লড়াই, অর্জুনের পেছনে কৃষ্ণ ছিল, কর্ণের পেছনে কৃষ্ণ ছিল না, আমার মাথার উপরে মমতা ব্যানার্জির ছবি ছিল না, সুজিতের মাথার উপরে মমতা ব্যানার্জির ছবি ছিল, এটাই মাইনাস হয়ে গেছে। অনেক ধন্যবাদ সব্যসাচী দা, এবং আমরা শুনলাম অকপট স্পষ্টভাবে তার অবস্থান এবং হচ্ছে পূর্ববর্তী অবস্থানকে তিনি যেভাবে ক্ল্যারিফাই করলেন, এবং এই নির্বাচনে 31 নম্বর ওয়ার্ড সবার কাছেই, এটা গোটা বাংলার মানুষের কাছে অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, এবং এর উপর আমাদের অবশ্যই নজর থাকবে। গ্রাউন্ড জিরোতে রয়েছে, গ্রাউন্ড জিরো যে জায়গাটা এটা বলা যেতে পারে এখন, এই যে নিগমের ভোট, সে নিগমের যে কোনো জায়গায় একটা সিগনেচার থাকে, যেমন কলকাতার সিগনেচার হিসাবে একটা সময় হাওড়া ব্রিজকে একটা সিগনেচার হয়, এখন দ্বিতীয় হুগলি ব্রিজ, ঠিক তেমনিভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ব বাংলা গেট, যদিও পরিতাপের বিষয় এটাই এত বড় একটা নিগম কিন্তু 41টা মাত্র ওয়ার্ড, এই অঞ্চলগুলো না পঞ্চায়েতের না এখনও পর্যন্ত মিউনিসিপ্যালিটির না কর্পোরেশনের অঙ্গীভূত, এনকেডি এরিয়া, প্রচুর বসতি হয়েছে, বহু মানুষ এসেছেন, স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ হয়তো ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন, এই গোটা বিষয়টার মধ্যে কি কোনো রাজনীতি আছে? যদি থাকে সেটা কিভাবে কাজ করছে? ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি তার সাংগঠনিক ক্ষমতা এই জায়গায় কি রয়েছে? কেননা বিধাননগর নির্বাচনে অনেকেই বলছেন যদি তৃণমূল কংগ্রেসকে কেউ চ্যালেঞ্জ দিতে পারে সেটা বিজেপিই দিতে পারে, সত্যি কতটা শক্তি ধরছে এই ব্যাপারে? নিউ টাউন বিধানসভার অন্তর্গত যে ওয়ার্ডগুলো রয়েছে তার নির্বাচন কমিটিতে যিনি কো ইনচার্জ হিসাবে রয়েছেন প্রসেনজিৎ ঘোষ, যিনি অত্যন্ত পরিচিত মুখ বাংলার অন্তত এই অঞ্চলের রাজনীতিতে, দীর্ঘদিন রাজারহাট নিউ টাউনের এইখানকার জমি যে আন্দোলন বা বিভিন্ন রকম যে রাজনৈতিক লড়াইয়ের মধ্যে প্রসেনজিৎ ঘোষ খুবই পরিচিত নাম, ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি কিন্তু এই নির্বাচনে যে স্টিয়ারিং কমিটি তার কো ইনচার্জ হিসাবে রয়েছেন প্রসেনজিৎ বাবু। প্রথমেই যে প্রশ্নটা এত বড়, এটা হচ্ছে একটা সিগনেচার এলাকা, অথচ এই এলাকাগুলো কোনোটাই এখনো পর্যন্ত কিন্তু নিগমের অন্তর্ভুক্ত নয়, এটা কেন? দেখুন, এটা রাজ্য সরকার তাদের কিছু স্বার্থান্বেষী মানসিকতা রয়ে গেছে, কারণ এই যে বিধাননগর পৌর নিগম, এই পৌর নিগমের সঙ্গে আমরা আগেই দাবি করেছিলাম বিধাননগর নামটা যেটা আছে তার সঙ্গে রাজারহাটটাকে জুড়ে দেওয়া হোক, বিধাননগর রাজারহাট পৌর নিগম, এবং সেই জায়গা থেকে একটা নতুন শহর, সেই শহরে যারা এই এনকেডিএ এলাকাতে আছেন তারা মাত্র লোকসভা এবং বিধানসভাতে ভোট দিতে পাচ্ছেন। এই মেন আটাডিয়াল রোডের পাশে আমরা দাঁড়িয়ে আছি, এই আটাডিয়াল রোডের আশেপাশে যারা ফ্ল্যাটের বাসিন্দা হয়েছেন, কমপ্লেক্সের বাসিন্দা হয়েছেন, তারা এই পৌর নিগমের অন্তর্ভুক্তি তাদেরকে করা হয়নি। আমরা চাই যত মানুষ
নতুন শহর, নতুন শহরের মানুষ যত এই নিগমের অন্তর্ভুক্তি ঘটবে তাদের নাগরিক পরিষেবা সঠিকভাবে বুঝে পাবে। এখনো পর্যন্ত এই এনকেডিএ এলাকার সম্পূর্ণ নাগরিক পরিষেবা থেকে সাধারণ মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছে। তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এনকেডিএর চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়েছি, আমরা সময়ে সময়ে এনকেডিএকে নক করেছি। যেমন হচ্ছে নাগরিক পরিষেবা কাকে বলবে, এই যে অতিমারির সময় আমরা দেখেছি যে কমপ্লেক্স কি হচ্ছে, এনকেডিএর কিছু কর্মচারী আছে তারা শাসক দলের নেতাদের নির্দেশে বেঁচে বেঁচে কিছু কমপ্লেক্সকে স্যানিটাইজ করছে, বা তাদের যে এই অতিমারির সময় যে সুবিধাগুলো কোয়ারেন্টাইন জোন যদি হয়ে যায় তো সেক্ষেত্রে তাদের যে অসুবিধা, সেই অসুবিধার কথা আমরা যখন বিধানসভার সময় ডোর টু ডোর করতে গেছি তখন কিন্তু তারা বলেছেন এই ব্যাপারে রাজ্য সরকার সম্পূর্ণরূপে উদাসীন, সাথে সাথে এনকেডিও যে কর্তৃপক্ষ রয়েছে তারাও উদাসীন। একটা প্রশ্ন, এই যে 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচনে একটা বড় শক্তি আপনাদের কাছে ছিল তখন সব্যসাচী দত্ত, ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এই মুহূর্তে 31 নম্বর ওয়ার্ড থেকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে অনেকটাই যারা বুস্ট এখানে দিয়েছিলেন, মুকুল রায় তখন নিয়মিত এখানে আসতেন এবং শীর্ষস্থানীয় নেতৃত্বের আশা যাওয়া ছিল এই নিউ টাউন, রাজারহাট বা এই এই অঞ্চল, সল্টলেক এই অঞ্চলে, কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই নির্বাচনে, অর্থাৎ খুব কঠিন একটা জায়গায় কি বিজেপি দাঁড়িয়ে রয়েছে, কিভাবে তাহলে লড়বেন? দেখুন, বিজেপি বরাবরই সংগঠনের উপর ভিত্তি করে লড়াই করে, এখানে ইন্ডিভিজুয়াল পলিটিক্সের কোনো জায়গা নেই। আজকে শাসক দলে কী হয়, ইন্ডিভিজুয়াল পলিটিক্সের আমরা তো মনে করি, পিসি ভাইপো আছে, তাদের একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি চলছে, আর এলাকায় এলাকায় ফ্র্যাঞ্চাইজি দিয়ে রেখেছে কিছু ইন্ডিভিজুয়াল লোক, তারা পলিটিক্স করে তার ছেলেপুলেদের করে কম্বে খাওয়াচ্ছে। এখানে বিধাননগর কর্পোরেশন এলাকা জুড়ে যেটা আমাদের প্রথম আওয়াজ, সেই আওয়াজটা হচ্ছে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে, এবং সুস্থ নিরপেক্ষ নাগরিক পরিষেবা নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া। আর ভারতীয় জনতা পার্টির যদি সাংগঠনিক ভিত্তির কথা বলেন তাহলে আমি বলবো 19-এ ফিরে তাকাতে হবে। 19-এর লোকসভা নির্বাচনে আমরা কিন্তু এই পৌর নিগম এলাকায় আমরা জয়ী হয়েছি, মানে ম্যাক্সিমাম বুথে জয়ী হয়েছি, ম্যাক্সিমাম ওয়ার্ডে জয়ী হয়েছি। যদিও 21 সালে আমরা সেখানে কিছু জায়গায় পিছিয়েছি, অনেক ওয়ার্ড আছে, 9 থেকে 15 পর্যন্ত বুথ আছে, সেই বুথে দেখা গেছে কোথাও 15টার মধ্যে 7টা আমরা লিড করেছি, 8টা শাসক দল লিড করেছে, কিন্তু নেক টু নেক ফাইট হয়েছে। এই পৌর এলাকার যে সমস্যাগুলো রয়েছে, প্রথমত আমরা মনে করি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথম 1 নম্বর সমস্যা হচ্ছে সিন্ডিকেট রাজ, 2 নম্বর সমস্যা হচ্ছে নিকাশি ব্যবস্থা, 3 নম্বর সমস্যা হচ্ছে বেআইনি নির্মাণ, যেটা শাসক দলের নিউ টাউনের বিধায়ক, তিনি হচ্ছেন আমি মনে করি স্রষ্টা বেআইনি নির্মাণের। কারণ এই পৌর নিগমের আগে ছিল গোপালপুর মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটি তিনি চেয়ারম্যান ছিলেন, এবং সেখানে তাকে আমরা দেখেছি বেআইনি নির্মাণ করতে, যার জন্য 1 থেকে 5 নম্বর ওয়ার্ড যে রয়েছে বিধাননগর কর্পোরেশনে আপনারা দেখেছেন সামান্য জল হলেই জলবন্দী হয়ে পড়ে, 5 নম্বর 4 নম্বর 3 নম্বর কি অবস্থা, এবং ওয়ার্ড নামেই শুধু গ্রামীণ যে পরিষেবা পঞ্চায়েতগুলো দেয় সেই পরিষেবাও কিন্তু এখানে পৌঁছতে পারে না, সেখানে না আছে ড্রেনেজ ব্যবস্থা, না আছে সোয়ারেজ, না আছে প্রাথমিক স্বাস্থ্যের সুব্যবস্থা, আর বাকি যেটা আছে সেটা আছে সিন্ডিকেট, আর ইমারতি দ্রব্যের সাপ্লাই নিয়ে দলবাজি, সেখানে হচ্ছে তোলাবাজি। আর এখানে এই নিউ টাউনের দুটো দিক আছে, একটা হচ্ছে নিউ টাউনে 11টা ওয়ার্ড, এই 11টা ওয়ার্ডের বিধাননগর কর্পোরেশন অন্তর্ভুক্ত, 1 থেকে 5 এখানে কিন্তু ছোট ছোট অনেক স্মল ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রিগুলো এরা এসে বন্ধ করে দিয়েছে, কারণ মালিকরা তারা আর বাঁচতে পারছে না, তারা হচ্ছে আপনার এই শাসক দলের নেতাদের অত্যাচারে তাদের তোলাবাজির জুলুমের জায়গা থেকে তারা কিন্তু বাঁচতে পারছে না। যদিও কেন্দ্রীয় সরকার MSME রেজিস্ট্রেশন করিয়ে তাদের অনুদান সহ ঋণের ব্যবস্থা করেছে, কিন্তু তাদেরকে সেই পরিষেবা নেওয়া থেকেও বিরত করছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। একটা বড় ইস্যুর কথা আপনি নিঃসন্দেহে তুলে ধরলেন, যে যারা এখানে ব্যবসা বাণিজ্য করতে চেয়েছে কিন্তু তারা কোথায় SME সেক্টরের উপর একটা
আপনি তাপস চ্যাটার্জির নাম বলছেন, আপনি সব্যসাচীর ব্যাপারে একটু কিঞ্চিত একটু কম বলছেন, আরও আছে এই সুজিৎ বসু একটা ফ্যাক্টর আছে, দেবরাজ চক্রবর্তী এবং তা অদিতি মুন্সির প্রত্যেক স্টল ওয়ার্ড লিডার তৃণমূল কংগ্রেসের। তো ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র ইস্যুকে কেন্দ্র করে এই এত বড় একটা আধুনিক আমরা এই দাঁড়িয়ে আছি এখন, যে হিটকো ভবনের উল্টো দিকে যা কেন্দ্র করে এত উন্নয়ন হচ্ছে, এগুলো তো আপনি যেগুলো বলছেন সেগুলো কি টিকবে বলে মনে করেন? আমার মনে হয় যে উন্নয়নের ব্যাপারটা দেখছেন, এই নিউ টাউনে আমরা যেটা দেখি প্রতি ছ মাস অন্তর টেন্ডার হয়, বাঁশের বেড়া দিয়ে রেলিং দেওয়া হয়, যেটা পার্মানেন্ট রেলিংয়ের ব্যবস্থা করলে এই বাঁশের বেড়া দিয়ে প্রতি বছর রং করতে হয় না, বছরে দুবার করে, সেই ক্ষেত্রে অনেকটা ট্যাক্সের টাকা বাঁচে। আজকে আমি যেটা বলছিলাম এক থেকে পাঁচে, যেমন SME স্মল ইন্ডাস্ট্রি আছে, জল নিকাশির সমস্যা রয়েছে, পাশাপাশি এই গৌরাঙ্গনগর, গৌরাঙ্গনগর থেকে শুরু করে জগৎপুর এলাকায় এখানেও ওয়ার্ড রয়েছে বিধাননগর কর্পোরেশন এলাকায়, সেই এলাকায় ঢুকলে কেউ বলবে না যে ওয়ার্ডের বাসিন্দারা কোনো রকম নাগরিক পরিষেবা পায় কি পায় না, সেখানে উদ্বাস্তু অধ্যুষিত এলাকা রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি কৃষ্ণপুরের পাশে নিউ টাউনের 27 নম্বর ওয়ার্ড রয়েছে। তো এই যে 11টা ওয়ার্ডের কোনো রকম উন্নতি এই বিধাননগর কর্পোরেশনের প্রাক্তন মেয়র করতে পারেনি বা প্রশাসক মণ্ডলী করতে পারেনি, তাই আমাদের স্লোগানই হচ্ছে এই বিধাননগর কর্পোরেশন ইলেকশনে ভারতীয় জনতা পার্টি মানুষকে সুস্থ সঠিক নাগরিক পরিষেবা দেবে এবং দুর্নীতিমুক্ত সিন্ডিকেট রাজ তোলাবাজ মুক্ত প্রশাসন মানুষকে উপহার দেবে। এই 1 থেকে 41-এর মধ্যে কতগুলো ওয়ার্ড জেতার ব্যাপারে আপনারা খুব আশাবাদী? দেখুন, কতগুলো জেতার ব্যাপারে আশাবাদী, আমরা পুরোটাই জেতার ব্যাপারে আশাবাদী, 41টা ওয়ার্ড, কারণ 41টা ওয়ার্ডে আমরা 14% উপর মহিলা প্রার্থী করেছি। আমরা এই 41টার ওয়ার্ডের মধ্যে আমাদের মণ্ডল সভাপতিটাও দাঁড়িয়েছেন, আমাদের প্রাক্তন কাউন্সিলর ছিলেন এইরকম ব্যক্তিত্ব দেবাশিস জানার মতো, তিনিও দাঁড়িয়েছেন। তো আমাদের ভারতীয় জনতা পার্টির উমাশঙ্করদা দাঁড়িয়েছেন, তিনি বরিষ্ঠ কার্যকর্তা। আর ম্যাক্সিমাম হচ্ছে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্মকে ভারতীয় জনতা পার্টি এখানে দাঁড় করাচ্ছে এই কারণে, যারা সিন্ডিকেট বোঝে না, যারা অর্থ বোঝে না, যারা দুর্নীতি বোঝে না, যারা কিছু মানুষের জন্য করতে চায়, যারা নাগরিক পরিষেবাটা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চায় এবং এই বেআইনি নির্মাণ এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়, এই স্লোগানই নিয়ে আমরা মানুষের কাছে যাব। জনগণই হচ্ছে জনার্দন, আমরা আশা রাখি যে জনগণ ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখবে এবং BMC মানে বিধাননগর কর্পোরেশন মিউনিসিপ্যাল কর্পোরেশন ভারতীয় জনতা পার্টির দখলে আসবে। আমরা শুনলাম প্রসেনজিৎ ঘোষ, যিনি এই অঞ্চলের রাজনীতিতে যথেষ্ট তিনি দক্ষ, ডিটেলিংয়ে বোঝালেন যে কিভাবে ভারতীয় জনতা পার্টি কোন কোন ইস্যুগুলোকে সামনে নিয়ে আসছে। দীর্ঘদিন ধরে সিন্ডিকেট রাজকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে একটা আবর্ত তৈরি হয়েছে, যেটাকে ভারতীয় জনতা পার্টি একটা মুখ্য ইস্যু তৈরি করেছে এবং তার সাথে সাথে নিকাশি ব্যবস্থা। এখানে আমরা দেখেছি কিছুদিন আগে পুজোর পর যে একটা অস্বাভাবিক বৃষ্টির ফলে এখানে কীরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার নিকাশি ব্যবস্থাকেও তৈরি করা হয়েছে। গ্রাউন্ড জিরোতে এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে আমরা তুলে ধরছি বাংলায় যে ভোট পর্ব চলছে, যে 4-4টি কর্পোরেশনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এই বিধাননগর BMC যেটাকে বলা হয়, সেই BMC-র ক্ষেত্রে কতটা ভোটের উত্তাপ তৈরি হচ্ছে তার একটা হাল হকিকত আমরা গ্রাউন্ড জিরো থেকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি।